প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? সবাই ষাটের উপজেলা অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ বজলুর রহমান, প্রধান শিক্ষক খড়গপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ধারা একটি চিত্রশীল নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব এই চিত্রশীলটিকে সম্পূর্ণভাবে সমাধান করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবশ্যই পাঠ্য বই খাতা কলম নিয়ে বসবে এবং আমার কথাগুলি ভালো করে শুনবে এবং খাতায় নোট করবে। তাহলে আসো আমরা একটু বোর্ডের দিকে তাকাই। এখানে আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে, থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস সাসেন্সাস, একটি সমান্তর ধারা। এই সমান্তর ধারা থেকে আমরা এই তিনটি প্রশ্নের সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেওয়া আছে, এই ধারা থেকে প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে, উক্ত ধারার এন সংখ্যক সংখ্যার সমষ্টি ৬৩০ হলে এনের মান নির্ণয় করতে হবে। এবং গ নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে, উক্ত ধারার প্রথম পদকে প্রথম পদ, সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর দ্বারা গঠন করতে হবে এবং গঠন করে ওই ধারার প্রথম ১০টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা এবং তোমরা অবশ্যই এই সৃজনশীল প্রশ্নটি এখনই খাতায় তুলে নিবে এবং আমি যখন সমাধান করব তোমরা আমার সাথে সাথে সমাধানটা খাতায় তুলে নিবে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাধান শুরু করি। ক নম্বর সমাধানে চলে যাই। আমার ক নম্বর বলা আছে, প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে আমাদের ক নম্বর যে প্রশ্নটি, এই প্রশ্নটি উদ্দীপকের সাথে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এখন আমরা ক নম্বর প্রশ্নে বলা আছে, প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি, আমরা যা জানি তাই লিখে ফেলি, যে আমরা জানি এন সংখ্যক তোমরা সবাই লিখে নিবে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটাকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। ভালো করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমাদের সূত্র, যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখানে এন হলো পদ সংখ্যা, তাহলে আমার কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে? ২০টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন কী লিখতে পারি? অতএব ২০টি পদের সমষ্টি, তাহলে আমরা এস টোয়েন্টি লিখতে পারি। কী লিখতে পারি? ২০ ইন্টু ২০ যোগ ১ ডিভাইডেড বাই হলো ২। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অন্য কিছু না, আমাদের এখানে দেওয়া আছে এনের মান কত? ২০। এনের মান যদি ২০ হয় তাহলে আমরা শুধু এনের পরিবর্তে ২০ বসাবো। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে ২০ ইন্টু ২১ ডিভাইডেড বাই ২, এখানে আমাদের কাটলে কত হবে? ১০ ইন্টু ২১ সমান হলো কত হবে? ২১০। এটাই কিন্তু আমার ক নম্বরের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম সহজ একটি সমাধান ক নম্বর, এটুকু যদি আমি সমাধান করতে পারি তাহলে কিন্তু আমার এই ক নম্বর যে মান থাকবে ২, এই ২-এর জন্য কিন্তু আমি ২ এখানে পেতে পারি। তাহলে তোমরা খাতায় অবশ্যই তুলে নেবে, এখনই তুলে নেবে। আমি আবার একটু আলোচনা করছি, যে আমরা জানি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এখানে
যদি 20টি পদের সমষ্টি হয় শুধুমাত্র n এর পরিবর্তে 20 বসবে, 10টি পদের সমষ্টি হলে n এর পরিবর্তে 10 বসবে। অর্থাৎ আমরা জানি n হলো পদ সংখ্যা, অর্থাৎ কয়টা পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কিন্তু এটা অত্যন্ত সহজ, শুধুমাত্র আমাদের এই বিষয়টুকু মনে রাখতে হবে। এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিদের সূত্র, আবার n সংখ্যক বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র আছে। এই তিনটা সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে এই হলো আমাদের ক নম্বরের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আর 30 সেকেন্ড সময় দেব, 30 সেকেন্ডের ভিতরে এই সমাধানটা তোমরা তুলে নেবে। এখন আমরা আমাদের যে দ্বিতীয় সমাধান খ নম্বরের সমাধানে চলে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নম্বর সমাধানে চলে যাব। উক্ত ধারার এন সংখ্যক সংখ্যার সমষ্টি 630 হলে এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধারাটি লিখে ফেলি। আমাদের ধারাটি হলো 3 + 6 + 9 + 12 + । প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু জানি এটা একটা সমান্তর ধারা, লেখাও আছে। যদি লেখা না থাকতো তাও কিন্তু আমরা বলতে পারতাম যে এটা একটি সমান্তর ধারা। অর্থাৎ আমার এখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য কিন্তু সমান, 6 থেকে 3 গেলে 3 থাকবে, 9 থেকে 6 গেলে 3 থাকবে, আবার 12 থেকে 9 গেলেও 3 থাকবে। আমরা জানি যে ধারার পাশাপাশি দুইটি পদের পার্থক্য সবসময় সমান থাকে, ওই ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে এখানে এই ধারার প্রথম পদ কত হবে, এবং প্রথম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করি, প্রথম পদ 3। সাধারণ অন্তর, যেটাকে আমরা বলি ডিফারেন্স ডি, 6 - 3 = 3। আবার যদি 9 - 6 লিখতাম তবু 3 হতো, 12 - 9 লিখলে তবু 3 হতো। এবং বলা আছে উক্ত ধারার এন সংখ্যক সংখ্যার সমষ্টি 630। তাহলে আমরা এন সংখ্যক সংখ্যার সমষ্টি যদি বের করি, এবং বের করে ওই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে, 630 হবে, ওখান থেকে কিন্তু আমরা এন এর মানটা নির্ণয় করতে পারি। অতএব এন সংখ্যক সংখ্যার সমষ্টি, এই সূত্র কিন্তু আমরা জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন সংখ্যক সংখ্যার সমষ্টি এস এন, এটা হবে 2a + n - 1 × d। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা আবার লিখি, এটা হবে n/2 × 2a + n - 1 × d। একটু ভালো করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে প্রথম পদ দেওয়া আছে 3, সাধারণ অন্তর 3, আর এন সংখ্যক সংখ্যার সমষ্টি দেওয়া আছে 630। তাহলে আমি এখন এন সংখ্যক সংখ্যার সমষ্টিটা বের করে যদি আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি, তাহলে ওই সমীকরণ থেকে আমরা এন এর মানটা বের করতে পারব। আমরা এখানে n/2 এর মান কত দেওয়া আছে, 3 + n - 1 × d-র মান কত দেওয়া আছে, d-র মান দেওয়া আছে 3। আমাদের কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ n এর মানটা বের করতে হবে, n এর মান কিন্তু আমাদের জানা নাই। আমার খ নম্বরে বলা আছে যে n সংখ্যক সংখ্যার সমষ্টি 630 হলে n এর মানটা কত হবে। এখন আমরা দেখি এখানে n/2 × 6, এখানে কত হবে, 3n - 3,
আমরা এদিকে চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এন বাই টু এখানে কত হবে, থ্রি এন প্লাস থ্রি, থ্রি এন প্লাস থ্রি। এই হলো আমার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আর আমার স্টিমে কিন্তু দেওয়া আছে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তিরিশ হলে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে এই এন বাই টু ইন্টু থ্রি এন প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ছয়শো তিরিশ। এই সমীকরণ থেকে কিন্তু আমরা সমাধান করে এন এর মানটা বের করতে পারি। তাহলে আমরা এখানে চলে যাই, বা এন ইন্টু থ্রি এন প্লাস থ্রি ইজ ইকুয়াল টু আমরা আরেক গুণ করে ফেলি, শূন্য তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, বা থ্রি এন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস বারোশো ষাট ইজ ইকুয়াল টু জিরো। আমরা এদিকে নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমি এই সমীকরণের উভয় পক্ষকে তিন দিয়ে ভাগ দেই তাহলে কত হবে, এন স্কোয়ার প্লাস এন তিন চারা বারো, তিন দুগুণে ছয় শূন্য, অর্থাৎ উভয় পক্ষকে আমি তিন দ্বারা ভাগ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা দেখে নাও এবং খাতায় তুলে নাও। আমি আবারও আমার খ নম্বর সমাধানের প্রথম দিকে চলে যাচ্ছি। আমার ধারাটি ছিল থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ। আমার স্টিমে বলা আছে একটি সমান্তর ধারা, যদি বলা নাও থাকতো তাহলে ধারার প্রকৃতি দেখে আমি বুঝতে পারতাম এটা সমান্তর ধারা, কারণ আমরা দেখছি যে পাশাপাশি দুইটা পদের পার্থক্য সবসময়ই একই থাকে, অর্থাৎ এটি সমাধান ধারা। আমরা প্রথম পদ থ্রি পেয়েছি, সাধারণত থ্রি পেয়েছি। এন সংখ্যক সংখ্যার সমষ্টি সূত্র আমরা জানি, এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এর মান আমার জানা আছে, ডির মানও জানা আছে, শুধুমাত্র এন এর মানটা আমার অজানা, এন এর মানটা আমার বের করতে হবে। তাহলে আমি এ এবং ডি এর মান বসিয়ে আমার যে এন সংখ্যক সংখ্যার সমষ্টি এই অবস্থায় চলে আসছে। আমার স্টিমে বলা আছে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা এন সংখ্যক সংখ্যার সমষ্টি ছয়শো তিরিশ। তাহলে আমি শর্ত মতে লিখতে পারি এখানে দিস ইজ ইকুয়াল টু ছয়শো তিরিশ, অর্থাৎ এন বাই টু ইন্টু থ্রি এন প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ছয়শো তিরিশ আমরা এটা লিখতে পারি। এইটুকু শুধু আমরা ক্যালকুলেশন করলাম, আর কিছু করি নেই। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে আমার এন এর মানটা বের করতে হবে, এন এর মানটা আমার এখানে বের করতে হবে। আমরা এখানে মিডল টার্ম ব্রেক করে এখান থেকে আমরা এন এর মানটা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই যখন উৎপাদকের বিশ্লেষণ করছো তখন কিন্তু মিডল টার্ম ব্রেক সম্পর্কে তোমরা অবশ্যই জানো, অর্থাৎ এখানে আলোচনা করার কিছুই নেই, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করে ফেলি। এন স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এন মাইনাস টোয়েন্টি এন মাইনাস ফোর টু এন টি ইজ ইকুয়াল টু জিরো। একুশ এবং বিশ গুণ করলে চারশো বিশ হবে এবং একুশ থেকে বিশ গেলে এক থাকবে। আমরা এখন কমন নিয়ে ফেলি, এন ইন্টু এন প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি কমন নেই, এন প্লাস টোয়েন্টি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, বা এন প্লাস টোয়েন্টি ওয়ান এন মাইনাস টোয়েন্টি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অবশ্যই জানি যে হয় এন প্লাস টোয়েন্টি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো অথবা এন মাইনাস টোয়েন্টি ইজ ইকুয়াল টু জিরো। এখানে কী হবে, এন ইজ ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ওয়ান আর এখানে হবে এন ইজ ইকুয়াল টু টোয়েন্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে এন এর মানটা বের করতে হবে, এন দ্যাট মিন্স পদ সংখ্যা, অর্থাৎ আমার এই ধারায় এন সংখ্যক সংখ্যার সমষ্টি যদি ছয়শো তিরিশ হয় তাহলে এই ধারায় কয়টি পদ আছে, সেই পদ হলো এন। কিন্তু এন এর মান আমরা দুইটি পেয়েছি,
एक हलो 20 और माइनस 21। प्रिय शिक्षार्थीबिंदु पद संख्या कखनो ऋणात्मक होते पारे ना। हमारे एखाने कयटी पद आछे 10টি বা 5টি বা 4টি 3টি কিন্তু পদ সংখ্যা তো ঋণাত্মক হইতে পারে না, এটা তোমরা লিখে দিবে। এই জন্য কিন্তু আমার এই মানটা গ্রহণযোগ্য নয়, এই মানটা গ্রহণযোগ্য নহে, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে অবশ্যই আমরা এখানে এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ আমার খ নম্বর যে সমস্যাটা, সমস্যার সমাধান কিন্তু অলরেডি হয়ে গেছে। অর্থাৎ এই ধারায়, এই খ নম্বরের শর্ত অনুসারে এই ধারায় 20টি পদ আছে, অর্থাৎ এন এর মান হলো 20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমার সৃজনশীল প্রশ্নের খ নম্বর সমাধান। আমি ডিটেলস আর একবার একটু বলবো, আমি বলবো আর তোমাদের যেখানে খাতায় তুলতে পারো নাই সে খাতায় তোমরা তুলে নেবে। আমি স্ক্রিনটা আবার পড়ছি যে উক্ত ধারার এন সংখ্যক সংখ্যার সমষ্টি 630 হলে, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি যদি 630 হয় তাহলে এন এর মান নির্ণয় করতে হবে। ধারটা আমরা এখানে লিখে ফেলছি 3 + 6 + 9 + 12 = 2। সাসেন্স এভাবে ধারা যাবে, এটা একটা আমার সমান্তর ধারা। প্রথম পদ এ সাধারণতর 3, আর এন সংখ্যক পদের সমষ্টি n/2 2a + n-1 × d। এখানে আমরা আগেই বলেছি যে কাজটা করেছি, শুধুমাত্র এ এবং ডির মান বসে এই অবস্থায় আমরা পেয়েছি, এবং শর্ত মতে আমরা লিখতে পারি এইটা সমানে হলো 630। এখানে আমরা আর কিছু করিনি, এখানে আড়াআড়ি গুণ দিয়েছি, আড়াআড়ি গুণ দেওয়ার পরে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দেওয়ার পরে এটাকে আমরা কি করছি, মিডল টার্ম ব্রেক করেছি। মিডল টার্ম ব্রেক করার পরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এখানে এন এর মান 2টা আসছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এই ঋণাত্মক মানটা কখনো গ্রহণযোগ্য হবে না, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারে না। এই হলো আমার খ নম্বরের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন গ নম্বর সমাধানে চলে যাব। গ নম্বর সমাধানে আমরা চলে যাব, তোমরা একটু খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের গ নম্বর সমাধানটা করতে হবে। আমরা এখন খ নম্বর সমাধানটা মুছে ফেলছি। আমি আশা করছি যে তোমরা তোমাদের খাতায় অবশ্যই তুলে নিয়েছো। গয়ে আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই গ নম্বর স্ট্রিমটা একটু ভালো করে, গ নম্বর প্রশ্নটা একটু ভালো করে পড়লেই, প্রশ্নটা একটু বড় হলে কিন্তু এর উত্তরটা অত্যন্ত সহজ। উক্ত ধারার প্রথম পদকে প্রথম পদ, উক্ত ধারা দ্যাট মিন্স আমার যে ধারাটা দেওয়া আছে, এই ধারার প্রথম পদকে প্রথম পদ, সাধারণতরকে সাধারণ উপাদ ধরে একটি গুরুত্ব ধারা গঠন করতে হবে, গঠন করে ওই ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে গুণত্ব ধারাটা পাব, প্রাপ্ত গুণত্ব ধারা, তাহলে আমরা যে গুণত্ব ধারাটা পাব, যে প্রাপ্ত গুণত্ব ধারা, প্রাপ্ত গুণত্বর ধারার প্রথম পদ কি হবে, ওই ধারার প্রথম পদ। তাহলে ওই ধারার প্রথম পদটা কি ছিল, ওই ধারার প্রথম পদ ছিল 3। এরপরে যেহেতু গুণত্ব ধারা, তাহলে এখানে সাধারণ অন্ত না হয়ে হবে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করি আর দ্বারা। ওই ধারার সাধারণ অন্তর হবে এ প্রাপ্ত গুণত্ব ধারার সাধারণ অনুপাত, এটা হবে 3। প্রথম পদকে প্রথম পদ, সাধারণকে সাধারণ পদ ধরে একটি গুণত্ব ধারা গঠন করতে হবে। এখন
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই গুণত্ব ধারার প্রথম পদ আমরা থ্রি পেয়ে গেছি। এরপর দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ আমাদের বের করতে হবে। এখন আমরা জানি, যে এই গুণত্ব ধারার এনতম পদ, এনতম পদ কত? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ একদম গুণত্ব ধারার প্রথম সূত্রটা কিন্তু এটা, এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এ প্রথম পদ আর সাধারণ পদ, এন হলো পদ সংখ্যা। আমরা যদি এটা গুণত্ব দ্বারা গঠন করতে যাই তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এখানে প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে পদ আমাদের লাগবে। তাহলে অতএব আমরা বের করতে পারি তাহলে দ্বিতীয় পদ কত হবে। প্রথম পদ তো আমার জানা আছে, দরকার নেই। দ্বিতীয় পদ তাহলে এর মান কত? থ্রি। ইন্টু আর এর মান কত? থ্রি। এর মান কত? টু মাইনাস ওয়ান। যেহেতু দ্বিতীয় পদ তাহলে এর মান টু, কত হবে? থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান, তার মানে কত হবে? থ্রি ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু নাইন। তাহলে কিন্তু আমার দ্বিতীয় পদটা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় পদ হবে নাইন। আচ্ছা, তৃতীয় পদ বের করি। তৃতীয় পদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান। আমরা এনতম পদের সূত্র কিন্তু জানি, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এর মান হলো পদ সংখ্যা। যেহেতু আমার তৃতীয় পদ তাহলে এন এর মান কত হবে? থ্রি হবে। এখানে মান বসিয়ে দিই, থ্রি ইন্টু থ্রি, আর তিন থেকে এক গেলে দুই থাকে, থ্রি ইন্টু নাইন, তিন নং সাতাইশ। তাহলে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার গুণত্ব দ্বারা প্রথম পদ এ পেয়ে গেছি, দ্বিতীয় পদ নাইন, তৃতীয় পদ হলো টোয়েন্টি সেভেন। একটা পদ বের করি, চতুর্থ পদ। চতুর্থ পদ কত হবে? এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, দ্যাট মিনস থ্রি ইন্টু থ্রি, থ্রি টু দি পাওয়ার থ্রি। তাহলে আমার কত হবে এখানে? থ্রি ইন্টু তিন তারিখে নয়, তিন নং সাতাশ, তিন সাতাশে একাশি, এইটি ওয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখানে যে একটা গুণোত্তর ধারার ওই ওই ধারার সমান্তর ধারা থেকে কিন্তু আমরা গুণোত্তর ধারার প্রথম পদ পেয়ে গেছি, দ্বিতীয় পদ পেয়ে গেছি, তৃতীয় পদ পেয়ে গেছি, চতুর্থ পদও পেয়ে গেছি। এখন কিন্তু আমরা ধারাটি লিখতে পারি। অতএব নির্ণেয় গুণোত্তর ধারা, যে গুণোত্তর ধারাটা আমাদের নির্ণয় করতে বলছে, নির্ণেয় গুণোত্তর ধারা কত হবে? প্রথম পদ কত? থ্রি। থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস এইটটি ওয়ান প্লাস সাস অ্যান্ড সাস। এখন কিন্তু আমার গ নম্বরের কিন্তু অর্ধেক সমাধান আমার হয়ে গেছে। উক্ত ধারার প্রথম পদকে প্রথম পদ, সাধারণ অন্তরকে সাধারণ পদ ধরে একটি গুণোত্তর দ্বারা গঠন করা হয়ে গেছে। সেই গুণোত্তর ধারাটা হলো থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস এইটটি ওয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই ধারার প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। কোন ধারার? এই যে আমি গ নম্বর যে একটা গুণোত্তর ধারা পেলাম, এই ধারার প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু সাথে সাথে সমাধানটা তুলে নেবে। আমি ধারাটা একটু এই দিকে লিখি, ওখানে যেহেতু আমরা পাঠ্যক্রম করতে পারবো। ধারাটা কী হবে এখানে আমার? থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস এইটটি ওয়ান প্লাস আসেন্সাস। এখন আমরা এই গ নম্বরের দ্বিতীয় অংশে চলে যাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অংশে কি বলা আছে? ওই ধারার প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে প্রথম পদ কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম পদ এ ইজ ইকুয়াল টু থ্রি, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ওই সাধারণ অনুপাত ওইটাই, এখান থেকে বের করি তাই হবে। নয়কে তিন দিয়ে ভাগ দিলে তিন হবে, সাতাশকে নয় দিয়ে ভাগ দিলে তিন হবে, একাশিকে সাতাশ দিয়ে ভাগ দিলে তিন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু যখন সমান্তর ধারা করেছি, পাশাপাশি দুইটি পদের পার্থক্য যদি সমান থাকে তাহলে সেটা হবে সমান্তর ধারা।
একদম সহজ কথা। আর পাশাপাশি দুইটি পদের অনুপাত যদি ঠিক থাকে, সমান থাকে, তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। 9 এবং 3 অনুপাত 3 হবে, 27 এবং 9 অনুপাত 3 হবে, 81 এবং 27 অনুপাত 3 হবে। তাহলে সাধারণ অনুপাত কত হবে এখানে? 3, সাধারণ অনুপাত 3। ওই ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, পদ সংখ্যা, পদ সংখ্যা, পদ সংখ্যা n ইজ ইকুয়াল টু 10 ইজ গ্রেটার দেন 1, সরি, হ্যাঁ, ইজ গ্রেটার দেন 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে কিন্তু n এর মানটা 10, এটা আমার দরকার নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, n এর মান আমার 10 ঠিক আছে, কিন্তু আমার দেখতে হবে হলো সাধারণ অনুপাতটা একের চেয়ে বড় না ছোট। আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এই গুণোত্তর ধারার দুইটা সমষ্টি, দুইটা সূত্র আছে। সাধারণ অনুপাত যদি একের চেয়ে বড় হয় তাহলে একটা সূত্র, আর সাধারণ অনুপাত যদি একের চেয়ে ছোট হয় তাহলে একটা সূত্র। যেহেতু আমার সাধারণ অনুপাত একের চেয়ে বড়, তাহলে আমরা আমাদের যে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, অতএব নির্ণয় সমষ্টি সূত্র আমরা করে ফেলব, a ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এটাই কিন্তু আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। যেহেতু আমার আর এর মানটা আমার 1 চেয়ে বড়, আমরা সাধারণ অনুপাতটা এখানে লিখে ফেলে একটু আর দ্বারা প্রকাশ করি, আর ইজ ইকুয়াল টু 3। এখন শুধু মান বসে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কিছু করার নেই। এর মান 3, তারপরে আর এর মান 3, এন এর মান হলো 10 মাইনাস 1, আর এর মান 3 মাইনাস 1। কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 3 থেকে 1 গেলে 2 থাকে, 3/2, আর 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1। এটা হলো আমার এই গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এখানে এসে স্টপ রাখো, এখানে শেষ করো, কোনো সমস্যা নেই। এখানে যদি শেষ করে দাও তবু তুমি এই এটুকে পুরো নাম্বারটা পেয়ে যাবে। তারপর আমরা একটু ক্যালকুলেশন এখানে করতে পারি। ক্যালকুলেশন করে আমরা দেখব এখানে যে 3/2 ইনটু এই 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1 এইটুকু যদি আমি সমাধান করি তাহলে আমার কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এটুকু সমাধান করলে আমার হবে 59048, অর্থাৎ 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, সেহেতু কিন্তু তোমরা এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে 3 এর পাওয়ার 10 দিলে কত হবে বেরিয়ে আসবে, তা থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে আমার এটা চলে আসবে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে 3 দিয়ে গুণ করলে কত হবে? 1 7 7 1 4 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 8 8 5 7 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা গ নম্বর যে সমাধানটা করলাম আর একটু শুধু রিভাইজ করব, তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে নেবে। উক্ত ধারার প্রথম পদকে প্রথম পদ, উক্ত ধারা দ্যাট মিন্স আমাদের ধারা 3+6+9+12, আমি যে গুণোত্তর ধারাটা পাবো তার প্রথম পদ হলো 3, সাধারণ অনুপাত কত হবে 3। তাহলে এই আমাকে একটা ধারা তৈরি করতে হবে, ধারা তৈরি করলে প্রথম পদ লাগবে, দ্বিতীয় পদ লাগবে, তৃতীয় পদ লাগবে, চতুর্থ পদ লাগবে, এভাবে পদ সংখ্যা লাগবে আমার। তাহলে আমি কি করতে পারি? আমরা জানি যে এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এভাবে আমরা দ্বিতীয় পদ বের করলাম,
তৃতীয় পদ বের করলাম, চতুর্থ পদ বের করলাম, বের করে আমি পঞ্চম পদ বের করতে পারতাম, ষষ্ঠ পদ বের করতে পারতাম, এত আমার বের করার দরকার নেই। বের করে আমি একটা গুণোত্তর ধারা পেয়ে গেলাম। এটা গুণোত্তর ধারা কেন? পাশাপাশি দুইটি পদে অনুপাত সমান, এই কারণে এটা একটি গুণোত্তর ধারা। তাহলে এই ধারার সমষ্টি বের করতে হবে। আমি এই ধারা প্রথম পদ এ, সাধারণ পদ থ্রি, আর পদ সংখ্যা টেন। এখানে আমাদের একটা কথা আছে যে সাধারণ গুণোত্তর ধারার সাধারণ পদ যদি একের চেয়ে বড় হয় তাহলে একটা সূত্র হবে, আর একের চেয়ে ছোট হলে আর একটা সূত্র হবে। যেহেতু আমার সাধারণ পদ থ্রি একের চেয়ে বড়, তাহলে আমার এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। আর কিচ্ছু না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার যে কাজটা করতে হবে, তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। মনে রাখার পরে শুধুমাত্র আমি এখানে এ, আর এবং এন এর মানটা বসিয়ে দিয়েছি। এন এর মানটা বসিয়ে দিলে এ অবস্থা আসবে, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে তোমরা এই সমাধানটা করতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের ধারার একটা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার আমরা নবম দশম শ্রেণীর জ্যামিতি অথবা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে যে সৃজনশীলটা তোমাদের মাঝে আলোচনা করলাম, সমাধান করলাম, তোমরা অবশ্যই এই সৃজনশীলটা আমি মনে করি খাতায় তুলে নিয়েছো, এবং বাসায় অবশ্যই এই সৃজনশীল অঙ্কটা নিয়ে তোমরা বাসায় এর সমাধান করবে, এবং বারবার চর্চা করলে দেখবে সব কিছু সহজ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।